সালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দুইটা মাগুর মাছ কেটে নিছি আর দুইটা আলু কেটে দিছি, এগুলো এখানে এখন সিদ্ধ দিব। তার জন্য যে মশলাগুলো লাগবে, একটু লবণ, হলুদ গুঁড়া, খুব সামান্য মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এখানে দিব সামান্য আদা রসুন, ডেকে দিব পানিটা ফুটে ওঠার জন্য। জলটা ফুটে উঠছে, মাছ আর আলুগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার মাছ আর আলু সিদ্ধ, এখন তুলে নিব। প্রিয় দর্শক, চেষ্টা করবেন আপনারা মাছের মধ্যে আমি যে মশলাগুলো দিলাম সিদ্ধর মধ্যে মশলাগুলো দিতে। মাছটা, যে মাগুর মাছটা সিদ্ধ করে নিলাম, সেটা এই যে সেটা এখানে কাটাটা ফেলে একদম রেডি করে নিচ্ছি। এখানে আলুটা, যে আলুটা সাথে সিদ্ধ করে রাখছি, সিদ্ধ করে নিচ্ছি, সেটা আরা ভাঙ্গা করে নিচ্ছি, পুরা ম্যাশ করে নেই, আরা ভাঙ্গা আছে। আর এখানে, হ্যাঁ, এখানে কয়টা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচেরও কম জিরা গুঁড়া, এখানে ধনিয়া পাতা, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ একদম চিকন চিকন, যেটা বেরেস্তার জন্য আমরা কাটি যেভাবে, ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। আর এখানে নিচ্ছি খুব সামান্য গরম মশলা গুঁড়া, এখন দিব, এই যে এখন দিব একটু কাবাব মশলা, খুব সামান্য কাবাব মশলা দিব, যেটা হয়তো 1 চা চামচ পরিমাণ দিব, বেশি না। এখন এটা পেঁয়াজ আর মরিচ ধনিয়া পাতাগুলো একটু কষিয়ে নিব। এগুলোর সাথে মাছ আলু এগুলোর সাথে একটু মিশিয়ে নিব। এখন এখানে সিদ্ধ করার পরে মিক্স করার সময় শুধু জিরার গুঁড়া ছাড়া আর কিছু দেওয়া হয় নাই, শুধু জিরার গুঁড়া দিয়ে নিছি। দিব একটা ডিম, এখন দিব 1 ফালি লেবুর রস, এই লেবুর রসটা দেওয়া, শুধু মাছের যে আজকে একটা গন্ধ থাকে, বিশেষ করে মাগুর মাছ, রুই কাতল হলে এই গন্ধটা ছিল না, থাকতো না, কিন্তু যেহেতু মাগুর মাছ, শিং মাগুরের মধ্যে একটা আজকে গন্ধ থাকে, সে গন্ধটা দেওয়ার জন্য এই লেবুর রসটা দেওয়া। এই শেপ দিয়ে, একটু কাবাবের শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিব। কাবাবগুলো ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়ে তারপরে ফ্রাই করব, তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আস্তে আস্তে দিয়ে নিব।
এবার নামিয়ে ফেলবো, একটু আগুনটা বাড়িয়ে না দিলে নরম থেকে যাবে। একটু নামানোর আগে চুলাটা বাড়াই, একটু ফুল আছে দিয়ে তারপরে নামাতে হবে। এবার তুলে ফেলবো, এবার হয়ে গেল আমার মাছের কোপ্তা কারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বোনটাকে একটু সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।